আব্বা আপনি বলেইলে তো কাজিবেন আব্বা, কারণ আব্বা আপনি আমার আব্বার নাম জানেন না, আমি জানি আমার আব্বার নাম হইল কদু আজাদ, তাকে চেনেন? সে মুকুরার পেট টিপিয়ে আন্ডা বাইতে এই আন্ডা বেচে দেয়, হ্যার পোলা আমি আর আপনি বলেইলে তো আমি যাব না, গেলেই তো আপনি মুকুরার নাম ত্যাগ দিয়ে ধরবেন আর ও চাইবেন। দুদু ঘটনা তো হয়েছে 2 বছর আগের, ওই যে মগো পুবদারে যে একটা ভিডিও আছে না, এই তো গোটা পঁচিশ শেখ নাহুল গাছ আছে, ওই নাহুল গাছ দিয়া মই আর একটা নাহুল পাঠালাম, তার বেচার দায়িত্বটা এককারে দিলাম, ও বেচছে ঠিকই কিন্তু মোর বাগের থাকবো আর দে নাই, এখন বলাইলেও দাঁড়ে কাছেও গেছে না আর দেহিও না ওরে, বলাইলে উম্মি দুম্মিকে দৌড়ায়। তাহলে আব্বা ওই বিচার ওই ফিরে করেন, মগো তো নাহুল গাছ আছে, হেন তো নাহুল পারিয়া ভাইয়ারে দিয়ে দেন, তাই তো লাঠি দিয়া শনি ছাড়াই দিব, এসব বুদ্ধি কই পাও, বিচার করতে কি তুই কই ছাড়া মই হইছি সুকাটিয়া থাক। এখন আর কথা তো বললো, তোমার কথা বলো। আব্বা আমি তাকে টাকা দিয়ে দিছি। তা কাটদার দেছো? আব্বা আমি আর ভাই দিয়ে দিছি। কে আর ভাই দিয়ে দিছো কা? ওরা জমজ ভাই আব্বা, এই কারণে আমি ভুল করে দিয়ে দিছি। এ বড় এ মোর মাথায় চুল আছে আর হেটা যে নাই দিয়া বেল তাক দেখো না, হেটা তো নারী হইয়া গরে আর মই তো চুল আলা, ওর দ্বারা তুই দিল্লি কা? তা না হইলে তাহা তুমি পাও নাই, তাই না হইলে পারছিলে কোন সময়? দুদু হ্যাঁ রাত্রি 2টা 3টা বাজে সেই সময় পারতালাম। তোমার বাপে এটা জানে না? বা আর বাপে জানে না তো, হেরবার একটু আমার দিকে বেসাইছে, ও রাস্তায় যাইতে সাহস পায় নাই। তোমার বাজান লইয়া না আইলে তো আর আমি বিচার করতে পারতে আছি না, তারে লইয়া হোক নাইলে বিচার হইবে না। হ্যাঁ তোমনে পারবে নি যা। এই তাহা মুই কেমন তার আগের দিন হইলো আদায় করিয়া সারমু, দেখবি আরে মরেও সেনো তুই। রোজান একটু এমনি আহো, মাজায় ব্যথা করতে আছে, একটু মালিশ করিয়ে দেবো, আহো আহো বাজান। আব্বা আপনি বলেইলে তো কাঁদিবেন আব্বা, কারণ আব্বা আপনি আমার আব্বার নাম জানেন না, আমি জানি আমার আব্বার নাম হইল কদু আজাদ, তাকে চেনেন? সে মুকুরার পেট টিপিয়ে আন্ডা বাইতে এই আন্ডা বেচে দেয়, হ্যার পোলা আমি আর আপনি বলেইলে তো আমি যাব না, গেলেই তো আপনি মুকুরার নাম ত্যাগ দিয়ে ধরবেন আর ও চাইবেন। যদি আমার থাকতো একটু উপকার হইতো, আল্লাহ এখন আমার বিশ্বাস উপকার।